ফজরের পরেই এই কুমিল্লা এলাকায় কোরআনের সুমধুর বাণীতে আমাদের গ্রামগুলো মুখরিত থাকতে হবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটা সময় ছিল আমার বাংলার 68,000 গ্রাম থেকে ফজরের পর কোরআনের ধ্বনি শোনা যেত, 68,000 গ্রাম থেকে মক্তবগুলো থেকে আল্লাহর বাণী শোনা যেত। কিন্তু এখন নানা ষড়যন্ত্রের কবলে পড়ে আমাদের মক্তব বন্ধ হচ্ছে, আমাদের কোরআন তেলাওয়াত থেমে যাচ্ছে, কোরআনের তেলাওয়াত কোশ্চিন কালেও থামায় দেওয়া যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ফজরের পর আমাদের সিলেবাস কি? কোরআন তেলাওয়াত। আওয়াজ করে সবাই বলেন, ফজরের সালাতের পরে আমাদের প্রতিটি পরিবারে প্রতিটি ঘরের সিলেবাস কি? তাহলে কোরআন তেলাওয়াত করব। দুই নাম্বার তাহাজ্জুদের সালাত পড়ব। কিসের নামাজ হুজুর? ফজরই পড়তে পারি না, ফজরই যে ফজর পড়ে তার জন্যই না তাহাজ্জুদ, ঠিক কিনা? ফজরই তো পড়তে পারি না, তাহাজ্জুদ পড়ব কখন? তাহাজ্জুদ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তাহাজ্জুদের নামাজ যারা পড়বে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? কারণ ওই মুহূর্তে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর ডাকে, আলামিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমা দরকার? ক্ষমা চা, ক্ষমা করে দেব। আলামিন মুস্তাকসিন আকসুলা, কার খাবারের দরকার, পোশাকের দরকার? চাও দিয়ে দেব, চাও, কার কি লাগবে চাও আমি দিয়ে দেব। এই জন্য শেষ রাতের দোয়া আল্লাহ কবুল কর। এই যে রমজান আসতেছে না সামনে, রমজানে তাহাজ্জুদ পড়ার একটা সুবর্ণ সুযোগ, কারণ সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে, একটু তাহাজ্জুদের অভ্যাস করবো আমরা, রাজি আছি তো সবাই? তিন নম্বর নফল ইবাদত হচ্ছে দোয়া, সবাই সবার জন্য দোয়া করবো। অনেকে কয় হুজুর আমার দোয়া আমি করবো, অটটা অয় করবো, এর লাগে আমি করুম কেন? আছে না নাই? না, এটা ভুল। নিজের জন্য করবেন, অন্যের জন্য করবেন। মা মিন আব্দিন মুসলিম ইয়াদউ লি আখিহিল মুসলিম ইল্লা ক্বালা লাহুল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কোন বান্দা যখন তার ভাইয়ের জন্য দোয়া করে, ফেরেশতারা বলে আল্লাহ এই দোয়াটা যে দোয়া করছে আগে তার জন্য কবুল করে নাও। আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাই অসুস্থ, তারে সুস্থ করে দাও, ফেরেশতারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে তার যদি কোনো অসুস্থতা থাকে আগে তারে সুস্থ করে দাও। তাহলে অন্যের জন্য দোয়া করলে লাভ আছে না নাই? দোয়া করতে জানে না অনেকে, দোয়ার আলোচনা আছে আমার, ইউটিউবে সার্চ দিবেন দোয়া মিজানুর রহমান আজহারি পেয়ে যাবেন। ইটস অ্যান আর্ট, দোয়াটা একটা শিল্প। এটার মধ্যে চোখের পানি জুড়ে দিবেন, আবেগ জুড়ে দিবেন, মুহূর্তেই আরশের মধ্যে যেয়ে নক করবে, সুবহানাল্লাহ কইবেন না? চোখের পানির দাম আল্লাহর কাছে খুব বেশি, দুই ফোঁটা পানি, দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ করে বলেন কয় ফোঁটা? দুই ফোঁটা। এক হচ্ছে জেহাদের ময়দানে রক্তের ফোঁটা, আরেক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। তাহলে প্রথমে কোরআন তেলাওয়াত, তারপর তাহাজ্জুদের নামাজ, তারপরে দোয়া, চার নম্বরে জিকির, জিকির নফল ইবাদত, ঠিক কিনা? ফাজকুরুল্লাহ কামা আল্লামাকুম, জিকির ওইভাবে করো যেভাবে আল্লাহ শিখিয়েছেন। আল্লাহ কিভাবে শিখিয়েছেন? ওয়াজকুরু রাব্বাকুম ফি নাফসিক। দেখেন জিকির করার পদ্ধতি কোরআন থেকে শুনেন, মনে মনে করো, তাদাররুআন সবিনয়ে করো, খিফাতান ভীত বিহবল চিত্তে করো, দুনাল জাহরি মিনাল কৌল অনুচ্চ স্বরে, বেশি আওয়াজ করে লাফালাফি করো না। এটা হচ্ছে জিকির করার পদ্ধতি, জিকির করার পদ্ধতি আল্লাহর হাবিব শিখালেন। আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা কয়টি? এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এর চেয়ে শ্রেষ্ঠ জিকির আর হতে পারে? আবার আল্লাহর হাবিব সাইসলাম বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, একবার লা ইলাহা বলে যে মরতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে কে? এই জিকিরগুলো করবেন হাতের গিড়ায়, আঙ্গুলের গিড়া আছে না, ডান হাত তুলেন তো এরকম গিড়াগুলো দেখেন তো আমারে, এইভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা সুন্নাত পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকিদু তাসবিহা বিয়ামিনি, আমি নিজ চোখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান হাতের গিড়াতে এরকম তাসবিহ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ পড়েন, নীরবে নিঃশব্দে জিকির করবেন। হ্যাঁ, এটা ঠিক, তালিমের জন্য
একটু আওয়াজ করে প্রয়োজনে মাঝে মাঝে জিকির করা যায়, যেমন এইভাবে পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ La ilaha illallahu Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. এই যে আপনাদেরকে এখন আমি তালিম দিলাম, এই তালিমের উদ্দেশ্যে সুন্দরভাবে অল্প আওয়াজে জিকির করা যায়, কিন্তু চিৎকার চেঁচামেচি করে, আমার দিকে তাকান, এদিকে তাকান, চিৎকার চেঁচামেচি করে লাফালাফি করে জিকির করা যাবে? জিকির করতে করতে প্যান্ডেলের বাঁশের মাথায় উঠা যাবে? যিনি জিকির পরিচালনা করতেছেন উনার ঘাড়ে ওঠা যাবে? যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিকির করতেছেন, আবু বকর ওমরে ফারুক বসা, আবু বকর রাদিয়াল্লাহু জিকির করতে করতে আল্লাহ রাসূলের ঘাড়ে, কোরআনের কথা শুনেন, ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম, ওইভাবে আল্লাহর জিকির করো যেমন করে আল্লাহ তোমাদের শিখিয়েছেন। কোন হাদিস দেখাতে পারবেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতে করতে, আরব দেশে সৌদিতে ছিল খেজুর গাছ, জিকির করতে করতে খেজুর গাছের আগায়, ওমরে ফারুক খেজুর গাছের আগায়, এগুলো পেলেন কোথায়? কেন এগুলো করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিকির শিখিয়েছেন আমরা ওইভাবে করব। বরকত দিবে কে? আল্লাহ। পাঁচ নাম্বার নফল ইবাদত দান খয়রাত করব, রাজি আছেন? গোপন দান, গোপন দান আল্লাহর রাগ কমায় দেয়। কোনো কারণে আমার রব যদি আমার উপর রেগে থাকে, আমি গোপন দান করলে ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যায়। لك سر عند الله بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها إلا الله لك سر عند الله بينك أنت وبين الله لك صدقات تخفى لا يعلمها الا الله سبحان الله পড়েন তোমার আর তোমার রবের এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা তুমি আর তোমার রব ছাড়া কেউ জানে না? তুমি জীবনে এরকম গোপন দান করছো নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানটা আল্লাহ পছন্দ করে। সর্বশেষ কথা বলি, শেষ কথা, মানুষকে খাওয়াবেন, মানুষকে কি করবেন? খাওয়ানোর চেয়ে ভালো নফল ইবাদত আছে? কি করবেন? খাইবেন? কি করবেন? খাওয়াতে রাজি আছেন তো? কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এ বনি আদম, আমি তোমার কাছে খাবার চাইছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বনি আদম বলবে, আল্লাহ আপনি যদি খাবার চাইতেন খাবারের বস্তা নিয়ে যাইতাম। আল্লাহ তাআলা বলবেন, এই যে না খেয়ে থাকা পথ শিশুগুলো, শীতের রাতে শুয়ে থাকা না খেয়ে থাকা শিশুগুলো খাবার চেয়েছিল, তুমি খাবার দাও নাই, ওদেরকে খাওয়ালেই আমি আল্লাহকে খাওয়ানো হয়ে যেত। এজন্য মানুষকে খাওয়াবেন, রাজি আছেন তো?